আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অত্যন্ত কাছে সাভার উপজেলার হেমায়তপুর ইউনিয়নে, যেটি একেবারে মেইন রোডের সাইডে একটি কবুতরের বড়সড় হাট, যেখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি কবুতর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের খরগোশ পাখি সহ বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র পাওয়া যায়। প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই হাটটি বসে। কত করে জোড়া? এরপর বাকি বাইতে আসি আমি, বাইতে বাইরে ওটাও কিনতে কত দুই দেয়? কত জোড়া? 800। জোড়া দিয়ে 500 করলো একটু আগে। হ্যাঁ, 500 করলেন না ভাই একটু আগে? দামি আছে দেখে দাম বাইরে আছে। 700 টাকা রাখেন। 700 রাখেন। আসলে এই পাখির হাটে দরদাম জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি দেখতে পাচ্ছেন একটু আগে এক ভদ্রলোক ডাহুক বিক্রি করছিলেন, উনি আমাকে দেখে একটি দাম চাইলেন, অন্যজনকে কিন্তু ঠিক অন্য একটি দাম বলেছেন। ঠিক এরকম কবুতরের জোড়া সাধারণত 220 থেকে 300 পর্যন্ত বিক্রি হচ্ছে, যে যার কাছে যেমন পারছে চেয়ে নিচ্ছে। এটাই হচ্ছে দরদামের একটি খেলা। অনেক বড় ধরনের যে কবুতরের জোড়াগুলো সেগুলো 300 টাকা করে বিক্রি হচ্ছে, 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। আর ছোট বা মাঝারি ধরনের যে কবুতরগুলো সেগুলো 220 টাকা থেকে শুরু করে 250 বা 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই হাটটিতে শুধুমাত্র কিন্তু কবুতরই বিক্রি হয় না, এছাড়া দেশি মুরগি, বাচ্চা মুরগি, তারপর বিভিন্ন ধরনের কোয়েল পাখি সহ এগুলো কি মামা? ১৬০ টাকা দিব না ৬০ টাকা দিব না ৬০ টাকা দিব না একটু বড় দিয়ে দেন। হঠাৎ করেই আমি আবার পরিকল্পনা ছাড়া দুজোড়া কোয়েল পাখি নিলাম খাওয়ার জন্য। দুজোড়া কোয়েল পাখির দাম আমাকে রেখেছে 80-160 টাকা। আসলে কোয়েল পাখিটা আমার কাছে মনে হয়েছে কবুতরের বিকল্প হিসেবে খাওয়াটা মন্দ হয় না। এই হাটের একটা বিশেষ দিক আপনাকে বলে রেখে, এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন, যারা আসলে কম বয়স বা কিশোর এই টাইপের ছেলেদেরকে বেশি দেখা যায়, এরাই মূলত এই ব্যবসাটা করে। অন্যান্য হাটে যেমন আমি দেখি কবুতরের হাট বা কোয়েল পাখির হাট, দেশি মুরগির হাটে আমি দেখি যে বয়স্ক লোকজন আসেন, কিন্তু এই হাটে বেশিরভাগই ইয়াং জেনারেশন। এটা এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই ইয়াং জেনারেশন যেভাবে নিজেদেরকে একটি একটি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে, নিজেদেরকে স্বাবলম্বী করে একটু লেখাপড়ার পাশাপাশি অথবা নিজের সময় বাঁচিয়ে টাকা বাঁচিয়ে যে একটি নিজেদেরকে একটি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে, এই বিষয়টা আমাকে আসলে অনেক ভালো লাগছে। আমার
হঠাৎই হাটের ডান দিকে এসে দেখতে পেলাম রাজহাঁস বিক্রি হচ্ছে, অত্যন্ত বড় বড় রাজহাঁস বিক্রি হচ্ছে। দাম জিজ্ঞেস করতে উনি আমাদেরকে জানালো প্রতিটা রাজহাঁস আসলে পিস হিসেবে বিক্রি হয়। রাজহাঁসের পিস হচ্ছে 2000 টাকা। তা যেটা আমাদেরকে আমাকে বললো যে রাজহাঁসে প্রায় চার থেকে পাঁচ কেজি মাংস হবে, প্রতিটার দাম 2000 টাকা। পাখির হাটে এসেছেন, তাই আপনাদেরকে ছোট্ট একটি সাজেশান দিতে চাই। সেটা হচ্ছে নিজের ব্যবহৃত মোবাইল, মানি ব্যাগ এবং অত্যন্ত মূল্যবান যে জিনিসপত্রগুলো সেগুলো একটু সাবধানে রাখবেন, কারণ হাটে এসে সবারই একটা ইন্টেনশন থাকে যে আমি কবুতর ভালো কিনব, আমি পাখি ভালো কিনব, অথবা আমি যে জিনিসটা কিনতে এসেছি সেটা ভালো করে কিনব। কিন্তু নিজের এই জিনিসগুলোর প্রতি আসলে তখন সেন্সটা অতটা কাজ করে না। এই কারণে এই কথাটি বারবার করে বলে দিচ্ছি, নিজের মানি ব্যাগ, মোবাইল এগুলি সাবধানে রাখবেন। আমি আর তো ভাই দেশি মুরগি খুঁজতেছি, আগে না পাইলে নিব। না আগে তো দেশি মুরগি আসতো, আটে ধান আসে না, গরু গরু বাচ্চা দেখতেছি, মুরগি তো দেখতে গরু মুরগি চাষ দেখি না, আসে উঠে মাঝে। আপনার এই মুরগির বস্তা কত করে, কটা নেবেন, পুরা কত, পুরা 200 টাকা, ভাই কত করে এগুলো? কত ভাই দাম, কত কালোটার দাম কত? কোন জাতের ভাই? আসলে বন্ধুরা ওই মোরগটির দাম জোড়াপতি রাখতে চেয়েছে 5000 টাকা। আসলে আমি পরবর্তীতে জানতে পারলাম যে মোরগ দুটি হচ্ছে পাহাড়ি মোরগ। এই হাটে সব থেকে ভালো লেগেছে আমার এই কবুতরটি। আসলে এই কবুতরটি দেখে আমি আসলে ভিডিও করার যে লোভটা সামলাতে পারলাম না, চলে আসলাম হাঁসের রাজ্যে। আর মুরগির বাচ্চা গুলো কত করে মামা? নিচে গুলো 20।